BBS Cables presents 5 for 15 দেখার আমন্ত্রণ জানাচ্ছি নাজলা ফাতমি। কোনো প্রশ্নের জবাব নেই, কেউ সঠিক তথ্যটা পর্যন্ত দিতে পারে না। জাতীয় দল এবং সাম্প্রতিক পারফরমেন্স ইস্যুতে এমনই মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। যদিও সমস্যা ধরতে পেরেছেন মনে করা পাপন আশ্বাস দিয়েছেন মাস দুই তিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। শামসুল আরিফিনের রিপোর্ট। বুধবার রাতে বিসিবি সভাপতির বাসায় জরুরি বৈঠকের জন্য ডেকে নেওয়া হয়েছিল তিন সিনিয়র তামিম মুশফিক রিয়াদকে। ঘণ্টা দুয়েকের বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি ক্রিকেটাররা। আগের রাতের আলাপের বিষয়বস্তু কি ছিল বিসিবি সভাপতি সেটি খোলাসা করেছেন বৃহস্পতিবার। ওদের সাথে বসার পিছনে কারণটা ছিল, আমি প্রত্যেকের কাছ থেকে শুনতে চাচ্ছি যে সমস্যাটা কোথায় বলে তারা মনে করে। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি, এটা ডেফিনেটলি সমস্যা কোথায় এটা যে জানি না বা বুঝি না কেউ তা না, কিন্তু এখন যে পদ্ধতিতে যাচ্ছে এমন চেয়ে এটাই আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি। ওদেরকে বলে দেওয়া এটা করবা না এটা করবার চেয়ে এইভাবে ওদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এসে যেটা করা হচ্ছে এখন এটা হচ্ছে বেটার, আগে তাই করতাম। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের কারণ টিম ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ। কিন্তু কেন এই গ্যাপ, সেটির কোনো সদুত্তর নাকি দিতে পারছে না টিম সংশ্লিষ্টরা। যাকে প্রশ্ন করা হয় সেই বলতে পারে না কোনো প্রশ্নগুলো উত্তর, তাহলে দিবেটা কে? সো দেয়ার ইজ সাম কমিউনিকেশন গ্যাপ। যারা যে সমস্ত দায়িত্বে আছেন প্রত্যেককে বলা হয়েছে যে ফর এক্সাম্পল অপারেশনসে যে আছে, ইভেন আপনার সিলেকশনে যারা আছে তাদের সাথে কালকে বসা হয়েছে যে প্রত্যেকের যে দায়িত্ব ওনাদের দায়িত্ব খালি একটা কাজ করে দিয়েই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, ওনাদের কীভাবে আরও বেশি ইনভলভ থাকতে হবে এটা নিয়ে আলাপ করা হয়েছে। ইনফরমেশন গ্যাপ এত হচ্ছে কেন সেটা নিয়ে আলাপ করা হয়েছে যে এটার থেকে মিনিমাইজ করার, আগে তো এই সমস্যা কখনো হয়নি। বিসিবি সভাপতি স্পষ্ট করেই বলেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন টাইগারদের ম্যানেজার থাকাকালীন সব কিছু চলছিল ঠিকঠাক, তার অনুপস্থিতিতে সব কিছু তালগোল পাকিয়েছে। আগে খালেদ মাহমুদ সুজন শামসুল আরিফিন অলরাউন্ডার ম্যানেজার ছিল। বিসিবির সভাপতির কথায় আপনারা কি কি পেলেন? আপনাদের ক্রিকেট পাগল মন কি কথাগুলোর ব্যাখ্যা তৈরি করে ফেলেছে? যদি তাই হয় দেব চৌধুরীও কিন্তু আপনাদেরই দলে। পাপনের কথাগুলোর ব্যাখ্যা আর বিশ্লেষণ করার চেষ্টা করেছেন দেব চৌধুরী। কোন কোন সমস্যা না, বেসিক্যালি আমি জানতে চাচ্ছিলাম যে সিদ্ধান্ত প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি যা হচ্ছে এটা আমাদের আগের সাথে কোনো মিল আমি পাচ্ছি না, আমি পাই না। তো আমি জানতে চাচ্ছিলাম কে প্ল্যান করছে, কে স্ট্র্যাটেজি করছে, কেন করছে, এই প্রশ্নগুলো নিয়ে আলাপ হচ্ছে। তার আগে জানতে চাচ্ছি যে ধরেন বলছি সমস্যার কথা, ওরা বললে এই জায়গাটা একটু সমস্যা, তাহলে এটা হচ্ছে কেন? মানে আগে তো সব কিছু তাদের উপর চাপিয়ে দেওয়া হতো, এখন তো নিজেরা নিচ্ছে, তাহলে সমস্যা তো হওয়ার কথা না। আগে সব কিছু ওদের উপর চাপিয়ে দেওয়া হতো, এখন তো নিজেরাই করছে, সমস্যা তো হওয়ার কথা না। বোর্ড প্রেসিডেন্ট একটা কথা অকপটে স্বীকারই করলেন, আগে তাদের উপর, আই গেস ক্রিকেটারদের কথাই তিনি বলছেন, তাদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হতো, আই রিপিট চাপিয়ে দেওয়া হতো, এখন নিজেরা করছেন, সমস্যা তৈরি হচ্ছে। বোর্ড প্রেসিডেন্টের প্রশ্নগুলো খুব সিম্পল অ্যাকচুয়ালি। তিনি জানতে চান যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে কে কার সঙ্গে কথা বলে, কোন বিবেচনাতে কোন প্ল্যানে ডিসিশনটা নিচ্ছে, এবং এই যে ডিসিশন মেকিংয়ের যে ব্যাপারটা সেটা সম্পর্কে তিনি যথেষ্ট অবহিত নন। তার ক্ষোভ বলেন, রাগ বলেন, বিরক্তি বলেন, কিংবা জানতে চাওয়া বলেন, এগুলোই হচ্ছে মূল বিষয়। তার দ্বিতীয় বক্তব্যটা শুনি, এখানে খুব স্পেসিফিক একটা জায়গায় আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে। যারা যে সমস্ত দায়িত্বে আছেন প্রত্যেককে বলা হয়েছে যে ফর এক্সাম্পল অপারেশনসে যে আছে, ইভেন আপনার সিলেকশনে যারা আছে তাদের সাথে কালকে বসা হয়েছে যে প্রত্যেকের যে দায়িত্ব ওনাদের দায়িত্ব খালি একটা কাজ করে দিয়েই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, ওনাদের কীভাবে আরও বেশি ইনভলভ থাকতে হবে এটা নিয়ে আলাপ করা হয়েছে। ইনফরমেশন গ্যাপ এত হচ্ছে কেন সেটা নিয়ে আলাপ করা হয়েছে। এক্সাম্পল হিসেবে নির্বাচকদের কথা বলেছেন, ক্রিকেট অপারেশনসের কথা বলেছেন। এইখানে আমার একটা প্রশ্ন আছে বা একটা ব্যাপার আমি শেয়ারই করতে চাই আপনাদের সঙ্গে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান, সাবেক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক সবাই জানেন, তিনি এই তো কয়েকদিন আগেই একটি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে কেন স্পিন বোলিং কোচ ছিল না। প্রশ্নের উত্তর দেওয়া দূরের কথা, আকরাম খান স্পিন বোলিং কোচ যে ছিল না এটাই জানতেন না ঠিক মতো, ক্যান ইউ বিলিভ ইট? একবার তিনি বলেছেন ছিল, একবার তিনি বলেছেন মনে হয় ছিল, একবার তিনি বলেছেন না ছিল না, লাস্টলি তিনি কনফার্ম হয়েছেন। সো
দিস ইজ দ্য ফ্যাক্ট। যখন এই ঘটনাটা ঘটবে তখন সমস্যা তৈরি হবে, সমস্যা তৈরি হতে বাধ্য এবং সেই সমস্যায় তৈরি হয়েছে। অনেকেই বলছেন অফিসিয়ালি কিংবা সাংবাদিকদের কাছে বোর্ড প্রেসিডেন্টের এভাবে কথা বলা উচিত হয়নি, তিনি যে রাগ বা ক্ষোভ প্রকাশ করেছেন সেটা হয়তো না করলেও পারতেন। আমি মনে করি তিনি যেটা করেছেন তার রাগ বলেন, ক্ষোভ বলেন, বিরক্তি বলেন, যেভাবে প্রকাশ করেছেন তিনি ঠিক কাজ করেছেন। অ্যাবসোলুটলি নাজমুল হাসান পাপন ঠিক কাজ করেছেন, দিস ইজ হোয়াট আই ফিল। এখন থার্ড যে কোশ্চেনটা ছিল উত্তরটা সেটা আপনাদের শোনাবো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, আপনারা শুনতে পারবেন। থার্ড যে বিষয়টা সেখানে তিনি একটা পারফেক্ট এক্সাম্পল দিয়েছেন। আপনাদের একটা এক্সাম্পল বলি, আগে খালেদ মাহমুদ সুজন ও আমাদের ম্যানেজার ছিল, হি ওয়াজ দ্য লিংক বিটুইন টিম অ্যান্ড দ্য বোর্ড। সো এখানে প্লেয়ারদের সাথে ছিল, কোচের সাথে কী হচ্ছে না হচ্ছে আমরা সারাক্ষণ জানতে পারতাম, আমি অন্তত জানতে পারতাম কী হচ্ছে না হচ্ছে। এখন কিন্তু আমি জানি না, মাঠে নামার পরে জানতে পারি। এই যে একটা গ্যাপ, তাহলে এটা তো একটা বিরাট কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, বিরাট একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। খালেদ মাহমুদ সুজনের কথা সম্মানিত বোর্ড সভাপতি স্পেসিফিক করে বলেছেন। আপনারা হিসেব করে দেখেন, খালেদ মাহমুদ সুজন যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার ছিলেন তার সময় বাংলাদেশ নিধাস ট্রফির ফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে, ঘরের মাঠে পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়েছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডেতে সবচেয়ে বড় যে সাকসেসগুলো, সেই সাকসেসগুলো ওই সময়ে এসেছে যখন খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার ছিলেন। এখন কিন্তু তিনি ম্যানেজার নেই, নানা কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অথবা তিনি সরে যেতে বাধ্য হয়েছেন। হিয়ার কামস দ্য পয়েন্ট, সম্মানিত সভাপতি নাজমুল হাসান পাপন কি আবারও সেই ডিসিশন নিতে যাচ্ছেন যে খালেদ মাহমুদ সুজনকেই ম্যানেজার হিসেবে ব্যাক করানো হবে, যেহেতু তার সময় সাকসেস এসেছে এবং তিনি চলে যাওয়ার পরে শুধু সাকসেস কমে গেছে সেটা না, খুব বাজে কিছু রিফ্লেকশনস পড়েছে, খুব বাজে কিছু ঘটনা ঘটেছে ডিউরিং দ্য ম্যাচ সিচুয়েশন। খুব সম্ভবত 2-3 মাসের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে, নাজমুল হাসান পাপন নিজেই বলেছেন। তবে সেখানে অপ্রিয় এবং কঠিন কোনো সিদ্ধান্ত যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। দেব চৌধুরী, অলরাউন্ডার। চলতি বছর বিপিএল আয়োজন করা হবে কিনা তা নিয়ে এখনও দ্বিধায় বিসিবি, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। দেশে করোনা টিকা দেওয়া শুরু হলেও পরিস্থিতি আরও পর্যবেক্ষণে আগ্রহী বিসিবি। সাইফুল রূপকের রিপোর্ট। মোহাম্মদ রফিকের বোলিংয়ে ব্যাটিং করলেন জাভেদ ওমর বেলিম, গোল্লা উইকেটের পেছনে খালেদ মাসুদ পাইলট। যেন সেই পুরনো টাইগাররা আবারও একসাথে ফিরছেন, খেলার চেয়েও তাদের গল্প, আড্ডা এবং মজাটা বেশি হচ্ছে 22 গজে। কক্সবাজারে শুরু হয়ে গেছে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা, 6 দলের টুর্নামেন্ট যেখানে নতুনত্ব এনেছে বাংলাদেশ। 70 বলের ম্যাচ, 10.10। এখানে ফিটনেস যতটুকু থাকে তা আমাদের জন্য এটা বেটার, যেন আমরা যেই রিটায়ার্ড প্লেয়ারগুলো একসাথে হচ্ছি, তাই এটাই এই মনে করে আমি মনে করি সবথেকে বেটার ক্রিকেট। আর যে লেভেলে ক্রিকেট খেলি তা আমরা মনে করি যে এটা আমাদের জন্য প্রফেশনাল, তো এই কারণে ওই এফর্টটা আগে যে খেলতাম ওই এফর্টটা কিন্তু এখানে আসে। ক্রিকেটে আপনারা টেস্ট দেখেছেন, এরপর ওয়ান ডে এসেছে, টি-20 এসেছে, আবুধাবিতে টি-10, ইংল্যান্ডে হওয়ার কথা 100 বলের ম্যাচ, বাংলাদেশ নিয়ে এসেছে 10.10, 70 বলের ম্যাচ। তবে বাংলাদেশি ক্রিকেট ভক্তর অপেক্ষায় আছে কবে মাঠে গড়াবে বিপিএল টি-20 টুর্নামেন্ট, সেটার জন্য অপেক্ষা। এই টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে সেই বিষয়ে আপডেট জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব। বিপিএল নিয়ে এখন আসলে বলার মতো কোনো পরিস্থিতি হয়নি, বাট অবভিয়াসলি কোভিড সিচুয়েশন যদি বেটার কন্ট্রোলের মধ্যে চলে আসে, গভর্নমেন্ট থেকে যখনই আমরা ক্লিয়ারেন্স পাবো, ফরেন ক্রিকেটাররা যখন এই দেশে খেলতে আসতে আগ্রহী প্রকাশ করবে, তখনই আমরা বিপিএলটা স্টেজ করবো। এখানে খেলছে এক্স ক্রিকেটাররা, বাট একটা জিনিস আপনি অবশ্যই বলতে পারেন, ক্রিকেট প্রচারের জন্য এটা একটা বিরাট মাধ্যম হবেই, কারণ এতগুলি এক্স ক্যাপ্টেন ন্যাশনাল টিমের, এক্স প্লেয়ার, তারপরে এক্স ক্রিকেটার, শুধু তারাই না, এক্স কোচ, এক্স আম্পায়ার, সবাইকে ওনারা একসাথে জড়ো করছে। সো লেজেন্ডদের মিলন মেলা বেসিক্যালি। এক্স্যাক্টলি, সো ইট উড বি এ ভেরি গুড ইনিশিয়েটিভ আমি বলবো। ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, করোনা পরিস্থিতি আরেকটু ভালো হলেই বিপিএল টি-20 মাঠে গড়াবে। তবে এই মাঠটার, কক্সবাজারের এই একটা দুটো স্টেডিয়াম আছে এখানে, এগুলোর ভবিষ্যৎ কী? এখানে কি আদৌ আন্তর্জাতিক ম্যাচ হবে, টেস্ট ম্যাচ হবে? শ্রীলঙ্কার গলে দেখা যায় সাগর পাড়ে খেলা চলছে, গল স্টেডিয়াম এত দৃষ্টিনন্দন, এখানেও তো সেই রকম একটা ভিউ পেত বিদেশি ক্রিকেটাররা কিংবা দর্শকরা। বিসিবির বেশ কজন পরিচালক সাবেক ক্রিকেটার আছেন বা সাবেক ক্রিকেটের অনেকেই বিসিবির নানা পদে আছেন, তারা কেন উদ্যোগ নিচ্ছেন না, কী সমস্যা, এই বিষয়ে প্রশ্ন করলে সবাই এড়িয়ে যায়। এভাবেই কেটে যাচ্ছে বেশ কয়েক বছর।
আশা করা যায় ইন ফিউচার এই মাঠে টেস্ট গড়াবে, বাংলাদেশেও গলের মতো আকর্ষণীয় একটা স্টেডিয়াম পাবে। সাইফুল রূপক, অলরাউন্ডার, কক্সবাজার। আমাদের ময়না ঘরে ফিরে এসেছে। আইপিএল নিলামে 3 কোটি 20 লাখ রুপিতে সাকিবকে কিনে এমনই টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স। এবারে নিলামে সাকিবের ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি, ছিলেন নিলাম তালিকার দ্বিতীয় গ্রুপে। মুস্তাফিজও দল পেয়েছেন, 1 কোটি রুপিতে মুস্তাকে কিনেছেন রাজস্থান রয়্যালস। তবে সবাইকে অবাক করে টানা পারফর্ম না করেও 14 কোটিতে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিতে ফিরে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এর ম্যাচ হেরেছে মেসি রোনালদোরা। নিজেদের ম্যাচে 2 মেগাস্টারের পারফরমেন্সও ছিল তুলনামূলক খারাপ। মেসি রোনালদোদের ফুটবল যুদ্ধটা কি দিন দিন ফিকে হচ্ছে, পুরনো কথাই নতুন করে বলেছেন অনিক জাবের। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা নিজের করে নিতে চান যে কোনো ফুটবলার, আর বেশিরভাগ ফুটবল ভক্তই চান এই ট্রফিটা উঠুক মেসি কিংবা রোনালদোর হাতে। গেল কয়েকদিন আগের ম্যাচ আপনারা সবাই দেখেছেন, সেখানে মেসির বার্সেলোনা হেরেছে পিএসজির কাছে। হোম ম্যাচে এত বড় হারে স্বাভাবিকভাবেই মেসিরা ছিটকে গেছেন প্রতিযোগিতা থেকে। একদিন পেরুতে না পেরুতেই আবার রোনালদো হেরেছে। কম শক্তিশালী দল পোর্তোর কাছে হারটা মেনে নিতে পারছেন না কেউ। নিজের ঘর কিংবা মাঠ সবারই খুব ভালো চেনা থাকে, বিশেষ করে সাধারণ খেলোয়াড়দের। কিন্তু রোনালদো সাধারণ কেউ নন, ঘরে বাইরে সবখানেই তার দাপট। কিন্তু পোর্তোর বিপক্ষে তিনি যেন নিজেকেই খুঁজেছেন। CR7-এর পারফরমেন্স ছিল ম্লান, সাথে ইউভেন্টাসেরও। রোনালদো তুমুল প্রতিদ্বন্দ্বী মেসিও একই রকম পারফর্ম করেছেন। বার্সা পিএসজি ম্যাচে মেসি ছিলেন এমবাপের ছায়া মাত্র। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি সবচেয়ে বেশি জিতেছেন রোনালদো, সবশেষ 2018 সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে। অন্যদিকে লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 4 বার বার্সেলোনার হয়ে, সবশেষ 2015 সালে ইউভেন্টাসকে হারিয়ে শিরোপা। তারপর ধারের কাছেও যেতে পারেননি মেসি, কারণ বার্সেলোনা যেয়ে আর পারেনি। গোলের পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলেও মেসি রোনালদো ধারের কাছে আসতে পারবেন না কেউ। চ্যাম্পিয়ন্স লিগে এই 2 মহাতারকার গোলই সবচেয়ে বেশি। ফুটবলে এতদিন একক আধিপত্য দেখিয়ে আসছিলেন CR7 আর LM10, সেই সোনালী দিনগুলো শেষটাও হয়তো খুব কাছেই। আর কতদিন, 2 বা 3 বছর? মেসি আর রোনালদো প্রতিনিয়তই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে মেতে উঠেছেন, কিন্তু বয়স সেটা তো আর থেমে থাকে না। আপনি একজন ফুটবল ভক্ত হিসেবে কতদিন মেসি আর রোনালদোর এই যুদ্ধ দেখতে চান? নাকি আপনার মনের ভিতরে এরই মধ্যে উকি মারছে এমবাপে কিংবা হালান্ডের ছবি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনিক জাবের, অলরাউন্ডার। 5 for 15 আজ এ পর্যন্ত। ফের দেখা হবে শনিবার রাত 10:15। নিয়মিত আমাদের খেলার খবরের আপডেট পেতে লাইক দিন অলরাউন্ডারের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। যাদের বিস্তারিত খবর পড়তে ভালো লাগে তারা ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।